নমস্কার দর্শক বন্ধুরা, কি খবর সবার? কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি অভিষেক, আপনাদের সবাইকে ইন্ডিয়ান পিজনস লাভার চ্যানেল নতুন একটি ভিডিওতে স্বাগতম। বেসিক্যালি ব্যাপার হলো, আজ যেহেতু বৃহস্পতিবার, তো আজ ছিল মেদে হাট এবং মেদে হাটে গিয়েছিলাম। আমাদের ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে না একজন ভাই কমেন্ট করেছিলেন যে এরকমভাবে লফটের সেট আপটা না বানিয়ে অন্যরকমভাবে বানা। মেইন কথা হচ্ছে এটাই যে আমিও তো চাই কি সুন্দর একটা সেট আপ হোক আমার এই জায়গাটায়। এই জায়গাটা যেহেতু অনেকটা বড় রয়েছে, পুরোপুরি মোটামুটি ফুল ছাদটাই করবো সেট আপটা। কিন্তু আপনাদের সাপোর্টটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে নিশ্চয়ই একদিন না একদিন খুব বড় করে লফটটা বানাবো। এখন যেহেতু আমার কাছে একটু পার্সোনাল ইস্যু রয়েছে, তো আমার কাছে এখন বর্তমানে এই যে এরকম টাইপেরই লফট রয়েছে, ছোটোখাটো সেট আপ থেকে শুরু করে এখন আমার কাছে এই সমস্ত এতগুলো পায়রা রয়েছে। এবং আমি ডিম বাচ্চা করছি, চেষ্টা করছি যে বড় করে লফট তৈরি করার, যাতে ঝড় বা অন্য কোনো বিপদ থেকে মুক্ত হয় এরা। আপনারা আমার সঙ্গে থাকুন, নিশ্চয়ই একদিন না একদিন খুব একটা বিরাট বড় সেট আপ আপনাদের সঙ্গে উপহার তুলে ধরার চেষ্টা করবো। আমি আজ গিয়েছিলাম মেদে হাটে, এবং মেদে হাটে যাওয়ার পরে এই দেখুন এইখানে আমি কালকে জোড়াটা দিয়েছিলাম, ঠিক আছে? কালকে আপনারা দেখেছিলাম ভিডিওতে সে লফটের ভেতরে এই যে জোড়াটা দিয়েছি সুন্দরীর সঙ্গে, যে এই সাদা গিরিবাসটা জোড়া নিচ্ছিল। কালকে যেহেতু আমি এর সঙ্গে জোড়া দিয়েছিলাম, এবং আজকে এসে দেখছি যে মানে সুন্দরীর সঙ্গে তো এর জোড়াটা ভেঙে দিয়েছি, যার কারণে সুন্দরী এখন একা হয়ে গেছে। সুন্দরীটা যখন আবার নড়ের সামনে আসছে, আজকে সকালবেলা দেখলাম চেক করে, নড় দেখছি আবার ডাকা শুরু করেছে, মানে পেয়ারটা ভেঙে দিয়েছি। তবু এদের মানে যে রিলেশনটা এখনো ভাঙেনি, তো রিলেশনটা ভাঙতে গেলে আমি কালকে যে কাজটা করবো, এই সুন্দরীর যেটা রয়েছে ওই যে ওখানে মাদি, তার সাথে হলুদ চোখের সঙ্গে হলুদ চোখের সুন্দরীটা দেবো। ওই যে একবার দেখাতে বলবো, এই যে এখানে রয়েছে তিনটে সুন্দরী দেখুন, এই যে ঠিক আছে, হলুদ চোখের দুটো রয়েছে, একটা কালো চোখের রয়েছে। এইখানে যেরকম সেট আপটা বানিয়েছি, তো এরকম সেট আপ এইদিকে আরও বাড়াবো, ঠিক আছে? দুটো করে যেহেতু একটা পেটিতে জায়গা লেগেছে, তো এরা খুব কমফোর্টেবলভাবে ভেতরে জোড়াটা নিতে পারছে। তার সাথে সাথে নিচে একবার দেখাতে বলবো, এই যে হাট থেকে যে পায়রাটা কিনে এনেছি, এই যে হাট থেকে এই যে পায়ের রিং পরানো দেখুন, সবুজ কালারের রিং পরানো এই পায়রাটা কিনে এনেছি মাদি, এর জন্য সাদা সবুজ গ্রিবাস, ঠিক আছে? খেলে কিন্তু এই পায়রা, বাড়িতে নিয়ে আসার সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নিয়েছি। কিছু কিছু নড় আছে, তাদের শরীর ফুল হিট থাকে, যার কারণে সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নেয়, এবং মাদিটাও ভালো যেহেতু সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নিয়েছে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু এসেছিলেন বাড়িতে, এসে পায়রা আমার পায়রার লক ভিজিট করে গেলেন, তাকে আমি আজকে দুই জোড়া পায়রা দিয়েছি পুরো একদম মেদিহাট থেকে কিনে। তো বাছাই করা পুরোপুরি একদম আমার যেহেতু চেনাশোনা ছিল দোকান, তো সেখান থেকে পায়রা আমি কিনে দিয়েছি। আজকে সব পেয়ারগুলো রয়েছে বা পেয়ারগুলো ভাঙার চেষ্টা করছি। তো মেইন বেসিক্যালি আমার কাজ যেটা হবে এখন, এদিকে দুটো খুব আরও বাড়াবো। এমনকি আপনাদের বললাম আর যেহেতু মেদে হাট ছিল, তো মেদে হাটে যাওয়ার পরে আজ যেহেতু মেদে হাটে সেরকম একটা কালেকশন ছিল না, তো সেই জন্য কী বলুন তো আজকে যাওয়ার পরে এমনই অভিজ্ঞতা হলো যে একটা মানে আলাদা রকম আমি ভেবে গেছিলাম যে আজকে মেদে হাটে গিয়ে পায়রাদের দেখাবো কী পায়রা নতুন এসছে বা কী দাম যাচ্ছে এখন কী পায়রা, সেই সব জিনিসগুলো আজকে আপনারা দেখাতে পারলাম না। যেহেতু পায়রার কালেকশন আজকে অত্যন্ত প্যাথেটিক গেছিলো, মানে অতটা ভালো পায়রা কালেকশন আসেনি, সেই জন্য আজকে আপনাদের মেদে হাটের ভিডিওতে দেখাতে পারিনি। মেন টেন্ডেন্সি ছিল মেদে হাট যাবো, মেদে গিয়ে আপনাদের পায়রার যেসব নতুন কালেকশন আছে ওই সব কালেকশনগুলো ভিজিট করবো, কিন্তু সেটা হলো না আজকে। পায়রার কালেকশন ভালো ছিল না, তবুও আমি আমার পেয়ারটার জন্য মানে আমার নটটার জন্য যে মাদিটা নিয়েছি ওইটা ভালো মাদি বাছাই করে, কিন্তু নতুন পেয়ারগুলো যেগুলো আমি অ্যাকচুয়ালি মানে আলাদা করতে চাই পেয়ারগুলো ভেঙে এইখান থেকে, তো ওইটা আমি আলাদা করে দিয়েছি। ওখানে আমার দ্বিতীয় কাজ হবে ওইদিকে আরও দুটো এরকম খুব বানানো। চাল রয়েছে, মটর রয়েছে, রাজমা রয়েছে, যেহেতু আমার কাছে এখনও রাজমা চাল মটর সেগুলো আমি যেহেতু অনেকটা পরিমাণে ভিজিয়েছিলাম, তো সেই কারণে আমার কাছে যেহেতু মজুত রয়েছে, তো অল্প অল্প করে প্রতিদিনই দিচ্ছি, ঠিক আছে? কেননা এরা ডিম বাচ্চা পড়বে, কীরকম বড় সাইজ হয়েছে ছোটো অবস্থাতে, বড় হলে যে কী হবে ভগবান জানে। এই যে দেখেন সেই মাদি, এই মাদির সাথে অন্য একটা নড় দেবো, দুটো নড় রয়েছে, একটা মাদি রয়েছে, তো একটা সুন্দরী মাদি পায়রা আমার লাগবে পরের হাটে। দর্শক বন্ধুরা, এখন যেসব কাজগুলো আমাকে করতে হবে, সবার প্রথমে যেহেতু এদের ডিম বাচ্চা করার সম্ভাবনা রয়েছে, এই বাচ্চা পুরোপুরি পুষ্ট হয়ে গেলে তখন কিন্তু পায়রা কিন্তু সংখ্যা বাড়তে থাকবে, যার কারণে এখন যেহেতু লফটের মধ্যে মোটামুটি একটু জায়গা হয়েছে, কেননা আমি এখানে একটা দুটো দুটো পেয়ার দিয়ে দিয়েছি, দুটো জোড়া রয়েছে, তো এখন লফটের মধ্যে যেহেতু জায়গা রয়েছে, তো সেই জন্য
আমাকে এখন আলাদা রকম ভাবে কোনো জায়গা বানাতে হবে না। আমি সবার প্রথমে ভেবেছিলাম যে এইখানে যেসব পেয়ারগুলো মিসম্যাচ হয়ে গেছে, তো এদেরকে আলাদা করে এই যে এখানে যেরকম জোড়া দিয়েছি, তো সেরকম জোড়া অনুযায়ী এখানে যেসব খোপগুলো রয়েছে এখানে, এখান থেকে এতটা যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটার মধ্যে পুরোপুরি আমি করে দেবো পুরো ভরার, ঠিক আছে, আলাদা রকমভাবে। এখানে দুটো পেটি ব্যবহার করেছি, মোটামুটি এখানে 10টার মতো খোপ লেগে যাবে। আর যদি আপনাদের সাপোর্ট থাকে ডেভেলপ করতে পারি নিজেকে, তো এইখানে আমি বিগ সেট আপ বানাবো, একটা বড় এরকম বিগ সেট আপ বানাবো। আপনারা আমার সঙ্গে থাকবেন যাতে এই বিগ সেট আপটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সহযোগিতা করতে পারি, যেহেতু আমাকে ইমিডিয়েটলি এই যে সুন্দরী যে মাটিটা রয়েছে যেটা আপনাদের বললাম সেটা কিন্তু আমাকে ইমিডিয়েটলি এই হলুদ চোখের সঙ্গে হলুদ চোখের সুন্দরী আমাকে জোড়া দিতে হবে। যেহেতু শুরু করেছিলাম দেশি পায়রা থেকে, আমার কাছে এখন দু চার জোড়া পায়রার থেকে তিনটে বাচ্চা আছে, এখন ডিম বাচ্চা করার সম্ভাবনা বিরাট। যত বেশি ডিম বাচ্চা হবে তত তাড়াতাড়ি পেটের সংখ্যাও বাড়তে থাকবে। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সমস্ত পায়রাদের জন্য, এবং আপনাদের বাড়িতে বন্য প্রাণী বা অ্যানিমেলস থেকে থাকলে অবশ্যই ভালোভাবে লালন পালন করবেন, অবহেলা করবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। একটা সাবস্ক্রাইবার বন্ধু আসলো, অনেক দিন ধরেই বলছিল যে আমার সঙ্গে দেখা করবে, এক জোড়া বা দুই জোড়া ভালো পেয়ার নেবে, তো তাকে পেয়ারটা দিলাম। বাড়িতে এসেছিলো আজকে, তো আমার সেট আপটা আজকে দেখে গেলো যেমন কি আপনাদের বললাম। আপনারা আমার সঙ্গে থাকুন যাতে বিগ সেট আপ করতে পারি, এবং তার সাথে সাথে সহযোগিতা করবেন, সাপোর্ট করবে। কালকে সকালে তো এটা দিয়েছিলাম, মানে ভিডিও করলাম না কালকে, আজকে কিন্তু এই যে এটা নিয়েছি মাদিটা, পায়ের মধ্যে দেখো ডিম পাওয়ানো হয় সবুজ কালার, মেয়ে পায়রা ওর মাদি উপরে রয়েছে, আর এই যে সবুজে সাদা সবুজ রয়েছে, ঠিক আছে, পুরো একদম কালারে মিশে গেছে, কিন্তু একই রকম কালার, একই রকম বাচ্চা হবে। তাহলে এই পেয়ারটা দেওয়ার কারণ হলো সাদা সবুজের সঙ্গে সাদা সবুজ, যাতে ডিম বাচ্চা ভালো হয়। এবার এর সাথে যদি আমি সাদা দিতাম সবুজের সাথে, ফুল সাদা দিলে ডিম বাচ্চা কালারে বেরোতো, ফাটা বেরোতো, চোখ ভালো বেরোবে এতটা বলতে পারি। এদের পায়ের রংটাও কিন্তু লাল, পুরো একদম লালচে, দেখতেও তো সুন্দর, দেখতেও সুন্দর। আর মদ্দার বডি, এই স্ট্যান্ডিং ভালো সব থেকে বড় কথা। রাজশাহী রাজশাহী রাজশাহী, আপনাদের তো বলা হয়নি এই যে রাজশাহী রাজশাহী খুঁজে পাচ্ছি না, সে কোনো গেল।